বৃহস্পতিবার ১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইভা অনুষ্ঠিত হয়েছে। ভাইভা শেষে কলেজ পর্যায়ের ইংরেজি বিভাগের প্রার্থীরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দৈনিক শিক্ষা ডটকমকে। আমার নাম মোহাম্মদ মুত্তাসিন বিল্লাহ তুহিন, আমি বগুড়া জেলা থেকে এসেছি। টেকনোলজি সম্পর্কে বলা হয়েছিল, আমাকে বলেছে স্লাইড মোডে আমি ক্লাস নিতে পারবো কি না, তারপরে জুম অ্যাপ কি সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে যে ভার্চুয়াল এই যে কমিউনিকেশনটা, এই ভার্চুয়াল এটার অর্থ কী, কীভাবে ভার্চুয়াল কমিউনিকেশন করা হয় এই আর কি। আমার নাম মুজাম্মেল হক, আমি কক্সবাজার জেলা থেকে আসছি। লিটারেচার থেকে টিএস ইলিয়ট সম্পর্কে জিজ্ঞেস করেছে, টিএস ইলিয়টের কবিতা ওয়েস্টল্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করেছে, তারপর ওনার স্পেলিংটা জিজ্ঞেস করেছে, তারপরে আপনার ফিবি শৈলীর পূর্ণরূপটা জিজ্ঞেস করেছে এবং ওনার কবিতা সম্পর্কে জিজ্ঞেস করেছে আমাকে। আমার নাম স্ট্রিমা খাতুন, আমি বগুড়া জেলা থেকে আসছি। লিটারেচার থেকে হট ইস ড্রামা, তারপরে শেক্সপিয়ার্স ড্রামা সম্পর্কে, হ্যামলেট সম্পর্কে, হ্যামলেট থেকে ৭-৮টা কোশ্চেন করেছে, আর কিছু ট্রান্সলেশন গ্রামার থেকে ধরছে, কিছু ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটুকু। আমার একটি ঘোড়া ছিল, তারপরে কিছু এরর্স ধরেছে। আমার নাম শ্রীবাস কুমার পাল, আমি বগুড়া থেকে আসি। এখানে হট ইস কনজাংশন, তারপর হ্যামলেট সম্পর্কে কিছু তথ্য বলল আর কি, হ্যামলেট সম্পর্কে ৭-৮টা কোশ্চেন ধরছে, যেমন হু ইজ হ্যামলেট, তারপরে হু ওয়াজ মার্ডার। ভাইভার প্রস্তুতি ও অন্যান্য বিষয়ের প্রার্থীদের অভিজ্ঞতা জানতে সাথে থাকুন দৈনিক শিক্ষার। দৈনিক শিক্ষা ডটকম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আসল ফেসবুক পেজটি ফলো করুন। Thank you.